ইউটিউব মাঝে মাঝে কিছু কিছু পরিবর্তন আনে আমাদের ইউজারদের ইউজার ফ্রেন্ডলি বানানোর জন্য আর যার জন্য কিন্তু অনেক কিছুই পরিবর্তন করেছে বিগত কয়েক বছরে বিভিন্ন ধরনের টার্ম অ্যান্ড কন্ডিশন এনেছে বিভিন্ন ধরনের ফিচার অ্যাড করেছে বিভিন্ন ধরনের ফিচার বার করে দিয়েছে এরকম অনেক কিছু করেছে যারা নিয়মিত ইউটিউবে ভিডিও দেখেন তাদের জন্য কিন্তু নতুন দুটো আপডেট আনতে চলেছে ইউটিউব যেটা আমি আপনাদের সাথে আলোচনা করব দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও বাট তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার এই ছোট্ট চ্যানেলটি যদি আপনি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন তাহলে যেটা হবে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে দেখতে পারবেন এবং কোনো ভিডিও আপনার মিস হবে না কিছুদিন আগে ইউটিউব একটা নতুন পরিবর্তন এনেছে সেরকম যেরকম দেখতে পাচ্ছেন এখানে থ্রি ডট মেরুতে ক্লিক করলে এখানে কোয়ালিটি আপনি বিভিন্ন ধরনের রয়েছে সেভেন টোয়েন্টি পি থ্রি সিক্সটি পি ওয়ান ফর্টি ফোর পি এরকম দেখতে পেতেন বাট এখানে কিছু মানে আপগ্রেড নেছে এবং আপগ্রেড নেওয়ার ফলে কিন্তু এখানে দেখুন অটো রয়েছে যেটা আপনি যদি ক্লিক করেন অ্যাকর্ডিং তো আপনার যে ডেটা রয়েছে সেটার স্পিড কত তার উপর ডিপেন্ড করে আপনার যে এটা সেট হয়ে যাবে অটোমেটিক ঠিক আছে তারপর রয়েছে হায়ার পিকচার কোয়ালিটি এখানে মোর ডেটা ইউজ হবে এবং কোয়ালিটি বেশি দেবে ডেটা সেভার রয়েছে যেখানে পিকচার কোয়ালিটি লো করবে আপনার ডেটাটা বেসে যাবে আর হচ্ছে অ্যাডভান্স অ্যাডভান্সে ক্লিক করলে তবে এখানে আপনি নিজের মতো করে ওয়ান ফর্টি ফোর টু থ্রি সিক্সটি এইট্টি এরকম করে সেট করতে পারবেন ঠিক আছে তো এটা একটা পরিবর্তন এনেছে যেটা শুধুমাত্র এরকম নর্মাল ছিল এছাড়াও দেখুন এখানে কিছুদিন আগে একটা পরিবর্তন এনেছে মোটামুটি বছর খানেক আগে সেটা হচ্ছে ব্যাক স্পিডটা যেটা ছিল এটা আগে ছিল না অনেক আগে বাট এটা একটা নতুন আনা হয়েছে ঠিক আছে তো এই ধরনের নতুন নতুন ছোটো ছোটো পরিবর্তন হয়েছে সেরকমই একটা নতুন পরিবর্তন আনা হবে সেটা হচ্ছে যে আপনি চলে লুপ ভিডিও চালাতে পারেন অর্থাৎ মানে একটা ভিডিও অনেক সময় কী হয় আমাদের একটা গান খুব পছন্দ হয়ে যায় তখন আমরা কী চাই যে গানটা যেন বারবার চলে কিন্তু ইউটিউবের যে অ্যাপ রয়েছে অ্যাপে রকম সেরকম মানে পদ্ধতি নেই যাতে করে লুপ ভিডিও চালাতে পারেন হ্যাঁ ইউটিউবে আছে বাট সেটা ডেস্কটপ ভার্সনে ফোনের ভার্সনে নেই তো এই ফোনের ভার্সনে এখন লুপ ভিডিও মানে চালানোর জন্য লুপ অপশনটা আনছে ইউটিউব যাতে করে আপনি লুপে যদি ক্লিক করেন বারবার সেই গানটা বা বারবার সেই ভিডিওটা চলতে থাকবে সেকেন্ড যেটা আনছে সেটা হচ্ছে আপনি এখন থেকে ষাট সেকেন্ড অব্দি কোনো একটা ভিডিওর পোর্শন কেটে আপনি অন্য জায়গায় শেয়ার করতে পারেন ধরুন একটা ভিডিও এক ঘন্টার একটা ভিডিও ঠিক আছে তো সেক্ষেত্রে এক ঘন্টার একটা ভিডিও কাউকে সেন্ড করতে চাইছেন না আপনি চাইছেন পার্টিকুলার কোনো একটা ষাট সেকেন্ড আপনি কাউকে পাঠাবেন বা কুড়ি সেকেন্ড কাউকে পাঠাবেন তো সেক্ষেত্রে ইউটিউবে একটা কাচি আইকন আসবে তো সেই আইকন থেকে ক্লিক করে আপনি ভিডিওটাকে ট্রিম করতে পারবেন এবং ট্রিম করার পরে সেই অংশটুকু চাইলে আপনার কোনো বন্ধু বা আপনার কোনো সোশ্যাল মিডিয়া অন্য কোনো প্ল্যাটফর্মে কিন্তু সেন্ড করতে পারবেন তো এটাও একটা ভালো উদ্যোগ নিয়েছে ইউটিউব যেটা আমরা চাইলে একটা পার্টিকুলার বা স্পেসিফিক একটা টাইমিংয়ের কোনো একটা ভিডিও কাউকে সেন্ড করে দিতে পারব তো এই ধরনের দুটো নতুন পরিবর্তন আসছে ইউটিউবে আপনাদের কোনটা সবথেকে বেস্ট হবে আসলে সেটা অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আর যদি আপনার কোনো ধরনের ভিডিওর দরকার পড়ে সেক্ষেত্রে অবশ্য আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার এবং তার সাথে আপনাদের প্রয়োজনীয় ভিডিও মেক করে দেওয়ার থ্যাংক ইউ মাচ পুরোটু দেখার জন্য দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা